টক দই বানাতে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে দুধ আর নিয়েছি একটা চামচ পরিমাণে টক দই এটা এটা ফ্রিজে রাখা না এটা নর্মাল টক দই ফ্রিজে রাখা টক দই দিলে হবে না প্রথমে আমরা হাঁড়িতে দুধটা দিয়ে দিচ্ছি এবং একটা বল পর্যন্ত ওয়েট করবো আমরা বলক যতক্ষণ আসেনি ততক্ষণ কন্টিনিউয়াসলি নাড়তে হবে তা না হলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা বলক এসে গেছে এরপরে আমি আরও দশ মিনিট নাটতে থাকব এবং একটু স্লো আছে এটাকে জাল দিতে থাকব যাতে একটু ঘন হয় আর কি বলক আসার পর আমি আরও দশ মিনিট এটাকে ঘন করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিয়ে অনবরত নাড়ব এবং একটু ঠান্ডা করে নেব চুলাটাকে আমি অফ করে দিয়েছি এখন এটাকে কন্টিনিউয়াসলি নাড়বো এবং কুসুম গরম থাকবে এরকম একটা পর্যায়ে গিয়ে নাটাকে বন্ধ করব। দুধটাকে আমি অনবরত নেড়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এমনভাবেও ঠান্ডা করব না যাতে একদম ঠান্ডা হয়ে গেছে আঙ্গুল চুবানো যায় এইভাবে গরম মানে এইভাবে ঠান্ডা করতে হবে এরপরে আমি এখানে একটি বাটি নিলাম আর ফেটানো যে দইটা আছে এটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এটাকে একটু ফেটে আচ্ছা দইটা যখন আপনারা নেবেন তখন নেক হবেন যে যাতে এই দইটা ফ্রিজে যাতে না থাকে হ্যাঁ ফ্রিজে থাকলে কিন্তু দইটা পাততে অনেক সমস্যা হবে আমি এই টক দইটা এই বাটিটার গায়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি যে এই দুধটা আছে দুধটা এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ক্লিম ফ্লিম দিয়ে আটকিয়ে নিচ্ছি আপনারা এমন কোনো বাটি নেবেন যেটা কি না ঢাকনা আছে এ ধরনের বাটি নিলে ভালো হয় যেহেতু আমার এই বাটিটাতে কোনো ঢাকনা ইউজ করতে পারবো না এই জন্য আমি ক্লিম ফ্লিম দিয়ে আটকিয়ে নিচ্ছি আমি আটকিয়ে নিয়েছি ক্লিম ফ্লিম দিয়ে এখন আমি এটাকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো এটাকে আমরা এখন কোনো গরম স্থানে রেখে দেব অবশ্যই এটাকে ফ্রিজে রাখা যাবে না ফ্রিজে রাখলে দইটা জমবে না ভালোভাবে আট ঘন্টা পরে আমি নিয়ে এসেছি আমার দইটাকে দেখি কি অবস্থা দইটা আমি এর মাঝে একবার চেক করে দেখেছিলাম ঠিকভাবে হয়ে গেছে আর আমি একটা কথা বলে পাঁচ ঘন্টা অথবা তারও বেশি টাইম লাগতে পারে আমার যেমন এটা দইটা বসাতে লেগেছে আট ঘন্টার মতো টাইম চলুন তাহলে দেখি কি অবস্থা দইটার আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই কি অবস্থা দেখেন এখানে একটু পানি জমে গেছে এটা কারণ আছে কারণটা হচ্ছে যে দইটা বসানোর জন্য যে আমি দইটা নিয়েছিলাম সেটার মধ্যে একটু পানি ছিল আপনারা মেক্সিওর হয়ে নিবেন যে যে দইটা বসানোর জন্য নিব আমরা সেটা যাতে পানি না থাকে সেই দইটাতে তেই পাচ্ছেন কত সুন্দরভাবে দুইটা বসানো হয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে বসানোর জন্য এবং আমাকে জানাবেন কীরকম হয়েছে